ফুল ভাজা কিভাবে খায় জীবনে খাই নাই আগে বললে অন্য মাঠটা শেষ করে কয়টা রাখা হয় নাম্বার বলে দেওয়া হবে as much as possible আমরা তো করি যত ম্যাক্সিমাম পারা যায় কারণ এখান থেকে সবগুলাই যে সিলেক্ট সেট করবে তাহলে তোমাদের কাজ হইছে এইভাবে ইমাস্কুলেশন করা হ্যাঁ ইমাস্কুলেশন করে এই যে ট্যাগ কই ট্যাগ আচ্ছা এই ট্যাগ শিখাইছি হ্যাঁ এখানে ট্যাগে তোমরা ইনফরমেশন লিখবা যা যা বলছি হ্যাঁ কবে করা হয়েছে নিজের সাথে যদি ক্রসিং করি এখন অন্য জায়গা থেকে এরকম একটা ফুল আনবো ঠিক আছে যেটা ফুল ফুটে গেছে তাহলে দেখো এটা প্রচুর পরিমাণে পোলেন গ্রেন আছে এই যে পোলেনটা তখন আমরা কি করব এরকম ধরবো ধরে এটাকে এরকম পলিনেশন করাই দেবো আর্টিফিশিয়াল ঠিক আছে ফোটা ফল নিতে হবে হ্যাঁ ফোটা না হলে ওই যে দেখো প্রচুর এখানে দেখো প্রচুর অ্যান্থার এই যে প্রচুর তোমার পোলেন গ্রেন তাহলে আমরা এইভাবে তাকে যার সাথে ক্রসিং করবা তার থেকে নিবা নিয়ে তাহলে এটা পলিনেশন করা হয়ে গেল তাহলে ক্রসিং হয়ে গেল ক্রসিং এর কাজ শেষ এরপরে যেটা করবো আমরা এই ট্যাগটাকে বাঁধবো ট্যাগটা বাঁধবো কিভাবে আমি বলছি কিন্তু ট্যাগটা বাঁধবো এই যে এরকম ধরে হ্যাঁ জাস্ট এর ভিতর থেকে নিয়ে এরকম ছেড়ে দেবো ট্যাগে কিন্তু লেখা থাকবে সব কিছু কার সাথে ক্রসিং করছি কবে করছি কয়টার ভিতরে করছি সব লেখা থাকবে এরপরে আমি আস্তে করে এটা টান দিলে পরে এটা কিন্তু আটকে গেল ঠিক আছে এই ওটাকে থাকবে এরপরে হচ্ছে এই যে আমরা ব্যাগটা দিয়ে ধানের মতো হ্যাঁ এইটা যেমন আমরা ছয় পাঁচ থেকে ছয় দিন এইভাবে ঢাকা রাখবো এরপর এসে আবার খুলে দিয়ে ট্যাগটা থাকবে ট্যাগটা কিন্তু ওই করবো না কিন্তু ব্যাগটা খুলে দেবো না হয় ভিতরে ফাঙ্গাস হয়ে যাবে পাঁচ থেকে ছয় দিন পরে কেয়ার পোলেন আসতে কাজ হবে না না রিসেপ্টিভিটি থাকবে না এর স্টিগমার রিসেপ্টিভিটি থাকে পাঁচ থেকে সাত দিন হ্যাঁ তিন থেকে পাঁচ দিনও থাকে এরকম করে আমরা এটাকে রেখে দেবো ভাই ভেঙে যাবে না এটা আরেকটু ভিতরে ঢুকে যাবে তাহলে তোমাদের পরীক্ষার সময়ে কি থাকবে আমি জানি না আমি সবগুলোই দেখাই দিই একটা একটা এটা গেল মাস্টার্ড তাহলে মাস্টার্ডে যা থাকবে যে ফুল তখন